হাই ফ্রেন্ড, আমি আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে এঁচুর চিংড়ি বানাচ্ছি। প্রথমে এঁচুরটাকে পিস পিস করে কেটে নিয়েছি, এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচুরটা সেদ্ধ করার পরে এঁচুরের নোংরা গুলো বের করে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। চিংড়িটাকে অল্প তেলে ভেজে নিচ্ছি। আবার পরিমাণ মতো তেল গরম করে তেজপাতা দুটো ছেড়ে দিয়ে আলুটাকে ভেজে নেব। মশলার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আলুটা লাল করে ভাজার পর সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার এঁচুরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে নাড়িয়ে এটাকে ঢেকে দেব। এবার সামান্য চিনি অ্যাড করে সবজিটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতে এঁচুর চিংড়িটা তৈরি করে নিলাম।